প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী, তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। এই পর্বে আমি নবম দশম শ্রেণীতে তৃতীয় অধ্যায় বীজগণিতীয় রাশি অধ্যায়টি থেকে যে সৃজনশীল প্রশ্নগুলো আসে সেই সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। বিগত বছরের বিভিন্ন SSC পরীক্ষার প্রশ্ন অ্যানালাইসিস করে আমি দেখেছি যে তোমাদের বীজগণিতিক রাশি থেকে একটা প্রশ্ন থাকে, তো এই অধ্যায় থেকে বিভিন্ন টাইপের সৃজনশীল প্রশ্ন আসতে দেখা যায়। তো এই অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্ন যদি তোমরা সমাধান করতে চাও তাহলে প্রচুর প্র্যাকটিস করতে হবে। তো বিগত বছরের SSC পরীক্ষার প্রশ্ন অ্যানালাইসিস করে আমি দেখেছি যে এই অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্নের যে উদ্দীপকগুলো থাকে বেশিরভাগ ক্ষেত্রে এই উদ্দীপকগুলো যে 1 থেকে 7 পর্যন্ত যে উদ্দীপকগুলো আমি এখানে লিখেছি এই উদ্দীপকগুলো বারবার এসেছে। তো এই উদ্দীপকগুলো থেকে যে যে ধরনের প্রশ্ন থাকে এখানে 1 থেকে 7 পর্যন্ত যে উদ্দীপকগুলো আছে এখান থেকে যে ধরনের প্রশ্ন থাকে, যেমন একটা উদ্দীপক এখানে দেওয়া আছে, যে কোনো একটা দেওয়া থাকতে পারে, তো এখান থেকে এক্স এর মান নির্ণয় করতে হবে। এক্স সমান কত, প্রত্যেকটারই দেখো x² = 3+2√2 এইভাবে আছে এখানে 7 পর্যন্ত। তো এগুলো থেকে এক্স এর মান কিভাবে নির্ণয় করতে হবে। এখন এই উদ্দীপক যদি সমাধান করতে না পারা যায় তাহলে কিন্তু সৃজনশীল প্রশ্নের যে 3টা অংশ আছে সেই সমস্যাগুলো কিন্তু সমাধান করা যায় না। তো প্রথমত আগে উদ্দীপক থেকে এক্স এর মান নির্ণয় করতে হবে। তো এক্স এর মান নির্ণয় করার জন্য আমি যে বিষয়টি এখানে বলবো যে যে এক্স এর মান কত, তো 1 নম্বর সমস্যা এখানে যে সমাধান করতে গেলে অবশ্যই তোমাদের বর্গের যে সূত্র আছে সেই সূত্রটা আগে জানতে হবে। তোমরা নিশ্চয়ই সবাই ইতিমধ্যে জেনে গেছো যে বর্গের যে সূত্রটা আছে যে a+b² এই সূত্রটা হচ্ছে a² + 2ab + b² এটা তোমরা অলরেডি জানো সবাই। এই এই একটা সূত্র দিয়ে আমরা এই যে এখান থেকে এই উদ্দীপকগুলো এক্স এর মান আমরা নির্ণয় করব। তো 1 নম্বর উদ্দীপক এখানে দেওয়া আছে যে x² = 3+2√2। এখান থেকে এক্স এর মান কিভাবে বের করা যায়, এখানে যেহেতু সরাসরি কোনো সূত্র দেওয়া নাই তো আমাদেরকে সূত্র প্রয়োগ করতে হবে বা সূত্র বানাতে হবে। তাহলে এখান থেকে যে জিনিসটা আমরা লিখতে পারি, এখানে লক্ষ্য করো এই যে এই অংশের দিকে লক্ষ্য করো, এখানে আছে 2√2। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি 2√2 × 1 এইভাবে লিখতে পারি, এবং এই রুটের ভিতরে যে সংখ্যাটা আছে সেটার গুণনীয়ক হচ্ছে 1 × 2। তাহলে দেখো এই যে 1 × 2 এটাকে যদি যোগ করা যায়, 1 এবং 2কে যদি যোগ করি তাহলে আমরা কি পাই, 3 পাই। তার মানে এই যে 3 যেটা আছে এই 3কে আমাদের ভাঙাতে হবে। ভাঙানোর জন্য তাহলে এখানে প্রথমত 2 লিখব, 2√2 + 1, মানে 3কে ভাঙালে 2+1 পাওয়া যায়। এরপরে আমরা সূত্র প্রয়োগ করব, 2কে লেখা যায় এখানে √2² + 2√2 × 1 + 1² তাহলে এখানে দেখা যাচ্ছে যে a² + 2b + b² এই আকারের আছে, অর্থাৎ এখানে এর জায়গায় আছে √2, মানে a² + 2 × প্রথম পদ, প্রথম পদ হচ্ছে এখানে এ, দ্বিতীয় পদ হচ্ছে 1, তার মানে 1² এইভাবে আসছে। তৃতীয় পদ হচ্ছে এখানে যদি বির জায়গায় এখানে 1 আছে তাহলে a² + 2b + b² তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারি যে প্রথম পদ এখানে আছে √2, দ্বিতীয় পদ হচ্ছে 1, তার মানে এখানে √2 + 1² এখন এই পাশে আছে আমাদের যে x². এখন এখান থেকে আমরা এক্স এর মান নির্ণয় করতে পারবো। এক্স এর মান এখানে এক্স সমান উপপক্ষে আমরা যদি বর্গমূল করে দিই, উপপক্ষে যদি আমরা বর্গমূল করে দিই তাহলে আমরা পাবো √2 + 1² তাহলে এখান থেকে আমরা যে জিনিসটা পাই যে এক্স সমান পাবো হচ্ছে √2 + 1। তো এটাই হচ্ছে এক্স এর মান। এখানে আরেকটা বিষয় লক্ষ্য করা দরকার, এখানে x² সমান দেওয়া আছে 3+2√2, তো এটা এভাবে না থেকে অন্যভাবে থাকতে পারে,
যেমন এখানে থাকতে পারে যে এক্স স্কোয়ার মাইনাস থ্রি ইজ ইকুয়াল টু টু রুট টু, এভাবে থাকতে পারে। এভাবে থাকলে সমস্যা নেই, যেভাবেই থাকুক আমাদের এই যে এই ফর্মেটে আনতে হবে, অর্থাৎ এক্স স্কোয়ার বাম পাশে রেখে বাকিটা সমান চিহ্নে ডান পাশে পাঠিয়ে দিতে হবে। এটা এভাবে না থেকে এভাবে থাকতে পারতো যে এক্স স্কোয়ার মাইনাস থ্রি মাইনাস টু রুট টু ইজ ইকুয়াল টু জিরো, এভাবে থাকতে পারতো, অথবা এক্স স্কোয়ার মাইনাস টু রুট টু ইজ ইকুয়াল টু থ্রি, এভাবে থাকতে পারতো। তো যেভাবেই থাক আমাদের সব কিছু, যেমন এটা এইভাবে যদি থাকে তাহলে আমাদের বা চিহ্ন দিয়ে এক্স স্কোয়ার বাম পাশে রেখে থ্রি প্লাস টু রুট টু এইভাবে আমরা লিখব। তো এভাবে লিখে আমরা তারপরে সূত্র প্রয়োগ করব, সূত্র প্রয়োগ করে তারপরে এক্স এর মান বের করব। হ্যাঁ, এরপর আমরা 2 নম্বর যে সমস্যাটা, ঠিক একইভাবে 2 নম্বর সমস্যাটা আমরা এভাবে দেখতে পারি যে 2 নম্বর এখানে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 প্লাস 2 রুট 6 এভাবে দেওয়া আছে। এখন এখানে এক্স আমি সবগুলা উদ্দীপক এক্স লিখে প্রকাশ করছি, মানে এক্স স্কোয়ার লিখছি, এক্স স্কোয়ারের জায়গায় অন্য কিছু থাকতে পারতো, যেমন এখানে থাকতে পারতো পি স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 প্লাস 2 রুট 6 হলে পি সমান কত, চলক অন্য কিছু থাকতে পারে, সেটা ব্যাপার না। তাহলে ঠিক আগের মতোই আমাদের বর্গের যে সূত্রটা আছে সেই সূত্রটা আমরা এখানে সূত্র বানাবো এখন। তাহলে এখানে 2 রুট 6, রুটের ভিতরে যে সংখ্যাটা আছে এখানে 6, এই রুট 6 কে আমরা এভাবে লিখতে পারি 2 ইন্টু 3। এখন এই যে 2 আর 3 যোগ করলে হয় 2 প্লাস 3 মানে 5। তাহলে আমাদেরকে এই যে 5, এই 5 কে আমাদের 2 প্লাস 3 এই আকারে ভাঙাতে হবে। তাহলে এখানে আমরা প্রথমত লিখবো 3 প্লাস 2 রুট 6 প্লাস 2, এরপর আমরা সূত্র প্রয়োগ করব। যেহেতু এখানে যেহেতু স্কোয়ার নাই তা আমাদেরকে স্কোয়ার আনতে হবে, তাহলে এটা আমরা লিখতে পারি 3√3² + 2, প্রথম পদ মানে রুট থ্রি, ইন্টু দ্বিতীয় পদ হবে √2, তারপরে √2² তাহলে a² + 2ab + b² এটা বর্গের সূত্র হয়ে গেল, তাহলে মানে √3 + √2² তো এই পাশে আছে আমাদের x². সুতরাং উভয় পক্ষে যদি বর্গমূল করে দেই বা x² √√x² এই পাশে থাকবে √3 + √2² তাহলে স্কোয়ার এভাবে এটা ভ্যানিশ হয়ে যায়, এক্স ইজ ইকুয়াল টু পাওয়া যায় √3 + √2। তো এইভাবে এক্স এর মান বের করার নিয়ম। এর পরেরটাও আমরা একইভাবে 3 নম্বর যে সমস্যাটা সেটাও আমরা ঠিক একইভাবে করব, যে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 7 প্লাস 4 রুট 3। এটাকে আমরা ঠিক একইভাবে সূত্র বানাতে হবে এটাকে। তো এখানে যে 4√3 আছে, 4√3, তো এই জিনিসটাকে আমরা লিখতে পারি 2 ইন্টু √4 ইন্টু √ সরি এটা হলো √3, অর্থাৎ এটা সমান আমরা লিখতে পারি 2√ওভার ফোর ইন্টু থ্রি। তাহলে এখানে যে জিনিসটা দেখা যাচ্ছে 4 এবং 3 যদি যোগ করা হয় তাহলে 7 হয়, তার মানে এই জিনিসটাকে আমাদের এই 7 কে আমাদের 4 যোগ 3 করতে হবে। তাহলে আমরা লিখতে পারি 4, এভাবে লিখবো। এখন এটাকে আমাদের সূত্র প্রয়োগ করতে হবে, যেহেতু এখানে সরাসরি স্কোয়ার দেওয়া নাই তো আমরা একটা কাজ করতে পারি, এই এই 2² লিখতে পারি, 2² × 2, সূত্রের 2 প্রথম পদ ইন্টু দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ যেহেতু শুধু 3 আছে তাহলে আমাদের দ্বিতীয় পদকে √3² লিখতে হবে। তাহলে a² + 2ab + b² তার মানে 2 প্লাস √3² তো এই পাশে আমাদের কি থাকলো, এই পাশে আছে x². তো সরাসরি এরপর আর লাইনে আমরা সরাসরি লিখতে পারি উপবাক্যে বর্গমূল করে 2 প্লাস √3।
এইভাবে এই উদ্দীপককে সমাধান করতে পারি। এরপরে যে 4 নম্বর উদ্দীপক আছে, যে এক্স স্কোয়ার ইকুয়াল টু 30 প্লাস 2 √42। রুটের ভিতরে এখানে সরাসরি দেখা যাচ্ছে যে 42 আছে, তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি 6 × 7, তাহলে 6 এবং 7, 6 এবং 7 যোগ করলে 13 হয়। তার মানে আমরা 7 √42 + 6 এইভাবে লিখতে পারি, সমান সমান। যেহেতু স্কোয়ার দেওয়া নেই এখানে, তাহলে √7 হোল স্কোয়ার আমাদেরকে সূত্র বানাতে হবে, 2 × √7 × √6 হবে দ্বিতীয় পদ, +√6 হোল স্কোয়ার। তাহলে স্কোয়ার প্লাস টেবিল বি স্কোয়ার, তাহলে √7 + √6 হোল স্কোয়ার। এই পাশে আছে আমাদের এক্স স্কোয়ার, তার মানে এখান থেকে এক্স সমান আমরা পাবো √7 + √6, এক্স এর মান পাওয়া গেল। এরপরে 5 নম্বরটা, আশা করি তোমরা এটা নিজেরাই করতে পারবে। 5 নম্বরটা রুটের ভিতরে আছে, রুটের ভিতরে আছে এখানে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 11 + 2 = 30। তো এই উদ্দীপকটা অন্যভাবে দেখা গেছে যে বিভিন্ন পরীক্ষায় অন্যভাবে আসছে, যেমন এক্স স্কোয়ার −11 − 2√30 = 0 এইভাবে আসছে। যেভাবে আসুক, আমরা এটার পরের লাইনে কি লিখতে পারি, এক্স স্কোয়ারকে বাম পাশে রেখে আমরা 11 + ওটাকে ডান পাশে, সবগুলো ডান পাশে পাঠিয়ে দিতে পারি, এভাবে আসবে। এরপরে আমরা তাহলে √30 কে আমরা লিখতে পারি যে 5 × 6, 5 × 6 = 30, তার মানে 5 আর 6 যোগ করলে হয় 11, তার মানে আমাদের 6 + 2√30 + 5 এইভাবে আমরা লিখতে পারি। তো সমান সমান, তাহলে এটাকে আমরা √6 হোল স্কোয়ার লিখতে পারি, +2 × √6 × √5 + √5 হোল স্কোয়ার এইভাবে লিখতে পারি। তার মানে এটার পরের লাইনে স্কোয়ার প্লাস, যেহেতু স্কোয়ার প্লাস 2b + b², তাহলে √6 + √5 হোল স্কোয়ার, তো এই পাশে থাকে এক্স স্কোয়ার। সুতরাং আমরা এক্স সমান লিখতে পারি √6 + √5। 6 নম্বর, 6 নম্বর যে সমস্যাটা দেওয়া আছে এখানে, যে 6 নম্বর এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 30 + √168, এই 6 নম্বর আর এই 4 নম্বর সেম। এখানে যে ব্যাপারটা এখানে দেওয়া আছে, এখানে দেওয়া আছে হচ্ছে এটাকে একটু মডিফাই করতে হবে। এখানে এই রুটের ভিতরে যে বিষয়টা আছে, সেখানে দেওয়া আছে হচ্ছে এটার ভিতরে আমরা এই 168 কে যদি আমরা ভাঙায় ফেলি, যদি 2 দ্বারা ভাগ করি, তাহলে এখানে 8, এখানে 2, তার মানে আবার যদি ভাঙি এখানে, তার মানে 42, তার মানে 4 × 42, তাহলে 4 × 42 লিখতে পারি আমরা। এরপরে যে যে লাইনটা আমরা লিখতে পারি, যে √4 × √42, তার মানে 13 + √4, মানে এখানে 2 √42। তাহলে দেখো তো, এই যে 4 নম্বর, 4 নম্বর মতো হয়ে গেছে। তো জাস্ট কয়েকটা লাইন লিখে ওটার মতো করতে হবে। এখন এটাকে তোমরা এইভাবে ভাঙাবা, যে ঠিক 4 নম্বর যে সমস্যাটা করেছিলাম সেভাবে করতে হবে। তার মানে √7 হোল স্কোয়ার 2 × √7 × √6 + √6 হোল স্কোয়ার, তার মানে √7 + √6 হোল স্কোয়ার, তার মানে এখান থেকে এক্স এর মান আসবে √7 + √6। এরপরে 7 নম্বর সমস্যাটা দেওয়া আছে, 7, ঠিক একইভাবে এক্স স্কোয়ার সমান 9 + 4√5। তো এটাকে আমরা যে কাজটা আগে করব, যে এই যে 4√5, এটা জিনিসটা মূলত এটাকে 2 × 2√5 এভাবে লেখা যায়। তো এটাকে আমরা আরেকটা মডিফাই করতে পারি, যে এটা √4 × √5 এভাবে লেখা যায়। তো পরের লাইনে আমরা লিখতে পারি 2√4 × 5,
তার মানে এখান থেকে 4 আর 5 যোগ করলে 9 হয়। তাহলে আমরা খুব সহজেই কাজটা এখন করতে পারবো। তো এটাকে শুরুতে আমরা যে কাজটি করব, যে 9-কে ভাঙাবো, তাহলে এখানে হবে 5 আর এখানে হবে 4। তার মানে √5² + 2 × √5 × এই 4-কে আমরা 2² লিখতে পারি, মানে দ্বিতীয় পদ। তাহলে এখানে 2, তাহলে দুই এই অংশ, তাহলে এই অংশ সমান এই অংশ, মানে 4-কে ভাঙালে 2√5 × 2 হয়। তার মানে এখান থেকে আমরা লিখতে পারি √5 + 2² তাহলে সুতরাং এক্স এর মান আমরা পেলাম √5 + 2। এখানে 3 নাম্বার যে প্রশ্নটা আছে, 3 নাম্বার প্রশ্ন এভাবে না থেকে অন্যভাবে থাকতে পারত। যেমন এখানে দেওয়া আছে x² = 7 + এখানে থাকতে পারতো √12, এভাবে থাকতে পারত। কারণ এই যে এই জিনিসটাকে ভাঙালে কিন্তু এই যে 4√3 আসে। কিভাবে? যেমন আমরা এই 2-কে লিখতে পারি √4, না এভাবে না, এখানে আরেকটা লাইন করে ফেলি আমি। তাহলে 7 + এখানে 2√4 × 3, মানে 3×4 = 12। তার মানে 7 + 2√4 মানে হচ্ছে 2, আর √3 মানে √3। এটাকে ভাঙালে এভাবে করা যায়। তার মানে কি থাকলো? 7 + 4√3। তো যদি এ অবস্থা থাকতো, যদি এই অবস্থা থাকলো, তার দুইটা লাইন করে তারপরে এই লাইনে আমাদের আসা লাগতো, তারপরে এজ ইউজুয়াল সূত্র প্রয়োগ করে এক্স এর মান নির্ণয় করতো। তো আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পেরেছো। তো এগুলো তোমরা চর্চা করবে। এরপরে আমরা যেহেতু এখানে এক্স এর মান বের করেছি, এরপরে আমরা দেখব যে কিভাবে 1/x এর মান বের করতে হয়। এই 1/x এর মান বের করা আমরা দ্বিতীয় পর্বে শিখব। তো সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ।